কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। শিলা ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি মটন রান্না করব। সে মটনটা পুরো সিম্পল প্রসেসে রান্না করব, খেতে খুব সুন্দর হবে। আপনারা ঘরে রান্না করে খেয়ে দেখুন। এই রেসিপিটা দেখেন, এখানে আছে 1 কিলো মটন। এখানে 1 কিলো মটন আমি ধুয়ে হলুদ আর লবণ মেখে রেখে দিয়েছি। এখন কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন জিরা তেজপাতা দিয়ে দেবো। এখন দুটো শুকনো লঙ্কা আর গরম মশলা গোটাটা দিয়ে দিচ্ছি, এলাচ আর দারচিনি। এটাকে একটু হালকা নেড়ে নেব। এখন পেঁয়াজ দিয়ে দেবো। একদম সিম্পল ভাবে রান্না করবো। আপনার ঘরে রান্না করে দেখেন, এই প্রসেসটা খুব ভালো লাগবে। বেশি মশলা দিলে মটনের টেস্ট থাকে না, খালি মশলারই টেস্ট থাকে। অল্প মশলা দিয়ে রান্না করে দেখবেন, খুব খেতেও মটনটা ভালো লাগবে। আর মশলা যদি বেশি দেন, খালি মশলা দিয়ে একটা সেন্ট আসবে আর মটনের টেস্ট পাবেন না। তার জন্য কম মশলা দিয়ে রান্না করলে মটনের টেস্টই চলে আসবে। এখন পেঁয়াজটা একটু ভেজে নেবো, একটু লবণ দিয়ে দেবো। পেঁয়াজটা খুব নরম হবে, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এখন আমি মশলা গ্রাইন্ডার করে রেখেছি। এখানে আছে আদা রসুন আর 4টে লঙ্কা আর জিরা, এটাকে আমি গ্রাইন্ডার করে নিয়েছি। এখন এটা ঢেলে দেবো। এখন একটু ভেজে নেবো মশলা দিয়ে। এখন এখানে আছে ধনিয়া পাউডার 1 চামচ দিয়ে দিয়েছি আর রেড চিলি, কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিয়েছি আর একটু লবণ। একটা একটু মশলাটাকে ভেজে নেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন মটনটা ঢেলে দেবো। এখানে 1 কিলো মটন আছে, এখন এটার সাথে মিশিয়ে নেব। প্লেট দিয়ে 15 মিনিট রেখে দেবো। তারপরে দেখ, আমি 2টো গোটা রসুন দিয়ে দেবো। কে কে এরকম গোটা রসুন খেতে ভালো লাগে আমাকে বলবেন। আমি মটনে এরকম গোটা রসুন দিলে আমার ভালো লাগে খেতে। আমি চিকেন কি মটন রান্না করলে গোটা রসুন দেওয়াটা দেবোই দেবো। বাস এখন ঢেকে প্লেটটা তুলে দেবো। মটনটা হয়ে আসছে, এখন কাঁচা আলু দিয়ে দেবো। আমি ভাজা আলু দিই নাই, আপনারা চাইলে ভাজা আলু দিতে পারেন। আমি কাঁচা আলুটাই দিয়ে দিচ্ছি। সিদ্ধ এখন সিদ্ধ হয়নি, এত দশ মিনিট হয়ে গেছে। মটনটা পুরো কষা হয়ে গেছে, এখন আমি গরম জল করে রেখেছি। গরম জল ঢেলে দেবো। গরম জল দেবেন, টেস্টটা একটু ভালো লাগবে। আমি এখন গরম জল দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে দেবো আর একটা 5 মিনিট রেখে দেবো। বাস হয়ে যাবে কমপ্লিট। এখন রান্নার মশলা দিয়ে দেবো। মটন হয়ে গেছে, এখন একটা প্লেটে সব করবো। মটন রান্না করা হয়ে গেছে, এই দেখুন কেমন হয়েছে, কালার তো সুন্দর আসছে। আর মটন রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক তো করুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর একটা নতুন ভিডিওর সাথে আবার দেখা হবে।